দর্শক, বরিশালে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, একটু জানাবেন সেখানকার ডেঙ্গু পরিস্থিতি, যেহেতু বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, সাথে সাথে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে এই বিষয়টি নিয়ন্ত্রণের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? ঠিক, বরিশালে কিন্তু প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, এবং আমার কাছে যে তথ্য রয়েছে তাতে এ পর্যন্ত বরিশাল বিভাগের 6টি জেলায় 15,000-এর বেশি ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতালে এবং 49 জন মারা গেছেন, যার ভিতরে গত 24 ঘন্টায় একজনের মৃত্যু ঘটেছে। এবং এর ভিতরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 30 জন। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এবং আমি রয়েছি বরিশাল নগরীর নতুন বাজার এলাকায়, সেই এলাকায় আপনি দেখতে পাচ্ছেন যে খাল যে রয়েছে সেই খালগুলো কিন্তু একেবারেই নোংরা পানিতে ভরপুর রয়েছে, এখান থেকে পানি নিষ্কাশন হতে পারে না, পানি চলাচল করতে পারে না, যার ফলে এইরকম যে খালগুলো নগরময় রয়েছে সেখানে কিন্তু মশার উপদ্রব সবচেয়ে বেশি হচ্ছে। আমি তো স্থানীয়দের সাথে কথা বলতে চাই, আপনারা যে এলাকায় বাস করেন এখানে মশার উপদ্রব কেমন? মশার উৎপাদক অত্যন্ত, আমরা তো মানে দিনেও মানে মশার হাত থেকে রেহাই পাই না, এবং রাইতে তো আরও অতিরিক্ত বেশি, তখন দেখা যায় হাতে পাখাল নিয়ে আমাকেও মশা দাওয়াইতে হয়। কেমন দেখছেন এই যে মশা নিধনের জন্য কর্তৃপক্ষ কেমন উদ্যোগ নিচ্ছে? আপনারা রাতে ঘুমাতে পারেন কি না? কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, আরও রাত্রে ঘুমানোর জন্য মশা কামড়িয়ে মাথা মতো ফুলে ফেলাচ্ছে, আরও মশা নিচ্ছে না কোনো, হ্যাঁ কাজ টাজ হচ্ছে না। এখানে মশা নিধনে কবে সর্বশেষ কবে দেখেছেন? যে ধরো আরো 2-3 মাস আগে দেখছি, একটু ওষুধ নিয়ে এসেছিল ইতে করে, সেই ওষুধ ব্যবহার করা হয়েছে, তারপর আর কোনো ওষুধ ব্যবহার করা হয়নি। শুনতে পাচ্ছিলেন না, আপনার অবস্থা কিরকম একটু জানান। মশা তো অত্যাধিক, আমরা দোকানের সামনে গোলপ ছাড়া থাকতে পারতেছি না, এত মশা। প্রতিপক্ষ তো আমি দেখি, এক মাস আগে আইছিল ধোয়া জ্বালাইতে, কিন্তু এবার আর আসে নাই। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা বলছিলেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে যে উদ্যোগ নেওয়া হয় সেগুলো পর্যাপ্ত না, তারা তাদেরকে খুব একটা কাজ করতে দেখেনি, এবং যার ফলে তাদেরকে কিন্তু এই মশার উপদ্রব সহ্য করেই তাদের জীবনযাপন চালাতে হচ্ছে। তো এই ছিল বরিশালের পরিস্থিতি। আতি জি রানা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী কাউসার হোসেন রানা জানাচ্ছিলেন বরিশালের ডেঙ্গু পরিস্থিতির খবর।